ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান ও সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বশিরের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণগফুর। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। রাজধানী রোমের তরপিনা তারার একটি রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সোয়েব দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় চার নেতা সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা। প্রতি বছরের ন্যায় এবারও কেক কেটে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ কাতানিয়া শাখা। এ সময় দলীয় সভানেত্রীর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হয়। কাতানিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নব সৌজন্যর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমির ঘরামি। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইদ্রিস ফরাজি প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বক্তব্য দেন সিরাজ মুন্সি, আতিকুর রহমান ও আজিবর। শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি আলমগীর হোসেন ও এনামুল হক ভূঁইয়া। বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ জামাল, যুগ্ম সম্পাদক ফারুক খান ও শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহিন উদ্দিন, প্রচার সম্পাদক আরিয়ান সামি এবং যুবলীগ ও শ্রমিক লীগের নেতারা। পরে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। অর্ণগফুর, আরটিভি।